তো আমরা বেরিয়ে পড়েছি। তো এটা সম্পূর্ণ ভাইজার খুললে আশেপাশে কাজ টাজ হচ্ছে। হ্যালো গাইস, তো আজকে এই ভিডিওতে আমরা সেট আপ করবো আমার নিউ হেলমেট ভেগা বোল্ট গ্লসি ব্ল্যাক, যার আনবক্সিং ভিডিও অলরেডি পাবলিশড হয়ে গেছে, যে দেখে নিও কত প্রাইস পড়েছে, কোথা থেকে কিনবে সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছি। অলরেডি আমার একটা হেলমেট ছিল থান্ডারে, ওকে, যেটার আমি গোপ্রো সেট আপ করেছিলাম, যে ওই ভিডিওটা দেখে নিও। তো এবার আমি একটা নিউ নিয়েছি, তো এটাকে আমি সেট আপ করবো। তো তার জন্য কী লাগবে, অবভিয়াসলি গোপ্রো লাগবেই, ঠিক আছে। তো আমার কাছে গোপ্রো হিরো 9 আছে, তারপরে লাগবে একটা মাইক, বেস্ট মাইক। তোমাদের আমি রেকমেন্ড করবো মোয়ানো মাইকটা, মোয়ানো AU400, সব থেকে বেস্ট মাইক। অ্যান্ড লাস্ট লাগবে আমাদের চিন মাউন্ট, তো আমি ইউজ করছি অ্যাকসেন্ট প্রো চিন মাউন্ট। তো চলো এবার সবকে সেট আপ করা যাক একসাথে। তো ফার্স্ট অফ অল কী করবো, ফার্স্ট অফ অল আমাদেরকে এই যেটা মাইক আছে মাইকটা সেট আপ করে নিতে হবে হেলমেটের ভেতরে। তো এই প্যাডগুলো প্রথমে রিমুভ করে নেবে। দেখো এই প্যাডগুলো পুরো রিমুভ হয়, তোমাদের আমি রিমুভ করে দেখাচ্ছি। তো সিম্পল কী করবে, এখান থেকে এই প্যাডগুলো টানবে হবে। দেখো ছুটে গেল, আবার একটা আমি টানলাম, দেখো ছুটে গেল, ঠিক আছে। তো রিমুভ করা যায় এটা, তো এগুলো সমস্ত কিছু রিমুভ করে নেবে। আমি আরেকটা রিমুভ করে নিচ্ছি, দেখো রিমুভ হয়ে গেল। এবার আমি এর বদলে ভরবো মাইক। তো এটা হলো মাইক, আর খেয়াল রাখবে মাইক যখন তুমি ইউজ করবে তো এইরকম একটা কিছু মাইকের সাথে লাগিয়ে দেবে, ঠিক আছে, যাতে হেলমেটে কোনো অসুবিধা না হয়। তো এরকম করলে কী হবে, হাওয়াটাও আছে সেটাও কেটে যাবে, প্লাস তোমার ভয়েসটাও ক্লিয়ার যাবে। তো আমি আমাকে ছিল বলে আমি এটা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এবার এইটা পুরোটা এত বড় তার, দেখো এত বড় তার, তো এই তারটাকে ভেতরে আমাদের ভরতে হবে। ভরে আমি এটা সেট আপ করে নিচ্ছি, ঠিক আছে। সো ফাইনালি আমি পুরো সেট করে নিয়েছি। আর খেয়াল রাখবে গোপুরও কিন্তু TRS-কে সাপোর্ট করে, TRRS নয়, যেটা মনে হচ্ছে আসলে TRRS। আর TRS কনভার্টের জন্য তোমাকে এরকম একটা পিন দিতে হবে, ঠিক আছে, যেটা TRS জ্যাক বলে, এই TRS জ্যাকটা কিনতে হবে। এখানটা আমি মাইক লাগিয়েছি, এটা মাইকটা পুরো সেট হয়ে গেছে, আর পুরো প্যাডের ভেতরে আমি তার সেট করে দিয়েছি, ঠিক আছে। আর এখান থেকে আমি এটা বের করে রেখেছি, তো যদি আমি ভাইজারটা এবার লাগাইও তাও কোনো প্রবলেম হবে না। সিম্পল ভাইজারটা আমি এটা লাগিয়ে দেবো, ঠিক আছে, সেরকম কোনো প্রবলেম হবে না। সো এর মধ্যে তোমার তিন জিনিস পাবে, ফার্স্ট হলো এই স্ক্রুটা যেটা তোমার গোপ্রোতে লাগাতে সাহায্য করবে, সেকেন্ড এই যে মাউন্টটা, অ্যান্ড থার্ড এই স্ট্র্যাপটা, ঠিক আছে, এই তিনটে জিনিস পাবে। তো এটাকে আগে সেট করার আগে তুমি আগে ভালোভাবে দেখে নেবে যে তোমার হেলমেটে কোথায় এটা ফিট ভালো লাগছে। তো আমি এইভাবে জাস্ট লাগাবো এটা, তো এটা ফিটভাবে দেখে নেবে, ঠিক আছে, যে কোথায় লাগছে অ্যাকচুয়ালি, তারপরে ভালোভাবে সেট করবে। তো ফার্স্ট অফ অল এই টেপটা উঠিয়ে নেবে, আর এটা কিন্তু একবার লেগে গেলে কিন্তু তখন উঠবে না, ঠিক আছে, খেয়াল রাখবে। চলো এটাকে ঠিকভাবে লাগাতে হবে, তারপরে এইভাবে লেগে যাবে, ঠিকভাবে লাগাতে হবে, তো আমি লাগিয়ে নিই। সো ফাইনালি লাগানো কমপ্লিট, দেখতে পাচ্ছ কেমন লুক আসছে, ওকে। আর এটা প্রচণ্ড শক্ত, এখন নড়ছেও না, ঠিক আছে। চলো এর মধ্যে এবার গোপ্রোটা লাগিয়ে দেখি যে এটা কেমন সেট হয়েছে, ওকে। তো তার জন্য আমাদের লাগবে এই যে মাউন্টটা, তো সিম্পল কী করবে, কিছুই না, এইটাকে জাস্ট একটু এরকম নিচে নামাবে, জাস্ট চিপবে একটু, ব্যাস দেখো লেগে গেল, ঠিক আছে, যে মাউন্ট এরকম করে। এবার এরপরে আমি গোপ্রোটা লাগাবো, সেই লাগছে না, সেটা আমাদের ফাইনাল লুক। চলো এটাকে আমি পড়ি, পড়ে দেখি কেমন লাগছে, তো চলো পরে নিয়েছি গোপ্রো। এখান থেকে আমাদের এটাও কানেক্ট হয়ে গেছে, এটাও কানেক্ট হয়ে গেছে, আর গোপ্রো এখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এইরকম লুক আসছে, তো আমি এখান থেকে গোপ্রোর কন্ট্রোল এখান থেকে করতে পারবো আরামসেভাবে, শ্যুট করে টিক 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 করে, ঠিক আছে, ডাইরেক্ট। আর এখান থেকে আমি স্ক্রিন দেখতে পাবো না, স্ক্রিন দেখলে আমাকে এক্সটেনশান লাগাতে হবে, মানে এখান থেকে কিছু করে একটা এক্সটেনশন থেকে আউটটা আসে, তখন স্ক্রিনটা দেখতে পাবো, আপাতত স্ক্রিনে দেখতে পাবো না, ঠিক আছে। তো বল এই লুকটা আসছে, তোমরা দেখে নাও। তো চলো এবার একটা আমরা টেস্ট করে আসি যে অ্যাকচুয়াল আউটপুট কেমন আসছে। তো আমরা বেরিয়ে পড়েছি, তো এটা সম্পূর্ণ ভাইজার খুললে আশেপাশে কাজ টাজ হচ্ছে, পুজোর মণ্ডপও হচ্ছে, ঠিক আছে, এই যে সামনে এখানে পুজো হচ্ছে। তো এখান থেকে কেমন লাগছে সেটা জাস্ট বলো। একটু তোমার হচ্ছে কি বলে, চেপা তো হালকা আছে, কিন্তু ওটা চেপার দরকার, না হলে ফিক্সড বসবে না ঠিকভাবে, ঠিক আছে।
তো ফিক্সড না বসলে তখন প্রবলেম। তো এখন মধ্যে আমি ভাইজার খোলাই কিন্তু আছে, ভাইজার কিন্তু আমি নামায়ও নি, তো দেখতেই পাচ্ছ দেখো আয়নাটা দেখো ভাইজার কিন্তু খোলাই আছে। তো এখন গাড়ির আওয়াজটা, আশেপাশে ট্রাফিকের আওয়াজ কেমন নিচ্ছে সেটা একটু বলো। আর ট্রাফিকে যখন যাব তখন আমি ভাইজারটা বন্ধ করব, দিয়ে দেখবো যে কেমন সাউন্ড আসছে। আমি এর আগে এই বাইকটা টেস্ট করেছি, যথেষ্ট বেটার বাইক। তো চলো ভাইজারটা নামিয়ে দিয়েছি, এবার আমরা দেখি যে কেমন ট্রাফিকে আসছে। আর হেলমেটের কথা যদি আমি বলি, তাহলে হেলমেটের মানে যেহেতু সান প্রোটেকশন কাঁচ লাগানো আছে, বাইরে থেকে কেউ দেখতে পাবে না আমি কী বলছি। তো এটা ভাইজার পুরো বন্ধ করে, ঠিক আছে। এবার কেমন সাউন্ড আসছে, এখন আশেপাশের অনেক নয়েজ আসছে। এবার এটা কীভাবে ক্যাপচার করছে সেটা তোমরা একটু বলো কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। খুবই এক্সাইটেড যে আউটপুট কেমন আসে সেটা দেখতে হবে। তো আমি একটু উঁচু করে দেখি, উঁচু করলে এরকম করে আসবে, যদি আমি এরকম উঁচু করে চালাই, একটু নিচু করে চালালে এরকম আসবে। আর সিরিয়াসলি বলছি, হাওয়া ভেতরে হেলমেটটা ঘুরছে, তো হাওয়া নিয়ে কোনো টেনশন নেই। মানে এটা আমার খুব দরকার ছিল যে ভেতরে ঘেমে যাবো তো না, তো ঘামছি একদমই না, কারণ হাওয়া ভেতরে ঢুকছে। সিরিয়াসলি বলছি, ভেতরে হাওয়া লাগছে পেছনে সামনে। তো সত্যি বলতে আমার কোনো অবজেকশন নেই, একদম বেস্ট। জাস্ট হাওয়া আসছে, ভেতরে কোনো ঘামাঘামির সিন নেই হেলমেটে। এখান দিয়েও হাওয়া আসছে, এখান দিয়েও হাওয়া আসছে, প্লাস এখান দিয়েও হাওয়া লাগছে হালকা পেছন দিকটা এরম করে, ঠিক আছে। মানে মনে হবে না যে তুমি ঘামবে বা কিছু প্রবলেম হবে। তো হেলমেট তো আমার বেস্ট লাগলো। এবার যে ভিউ তোমরা জাস্ট কনভার্সে বলো কেমন লাগলো। আমার বেস্ট লেগেছে। জাস্ট আমি একটু দেখলাম, যখন আমি সোজা হ্যান্ডেল আছি তখন হালকা গোপ্রোটা এইভাবে হয়ে আছে, হালকা। যখন আমরা লং রাইডে যাব তখন আরও ভালো করে বোঝা যাবে। অ্যান্ড সাউন্ড কোয়ালিটি আমি আগে থেকে জানি, মোয়ানোর সাউন্ড কোয়ালিটি বেস্ট সাউন্ড। যদি ট্রাফিকে বেরোয়, ট্রাফিকের একটু সাউন্ড না এলে মজা লাগে না, মানে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি হবে। যদি একটু সাউন্ড না আসে, তো একটু সাউন্ড আসাটা দরকার, তবেই না লাগবে যে আমি ট্রাফিকে চালাচ্ছি, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা। আর আগে এই যে পুজোর ব্লগ আসছে, সমস্ত যে আসছে, যে অবশ্যই দেখে নেব, ঠিক আছে। চুল দেখো সেরকম হয়ে গেছে, ওকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, টেক কেয়ার, টাটা।